অরুণাচল প্রদেশের ইটানগর থেকে শনিবার ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম স্থল বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ত্রিপুরার নতুন দিশায় রাজ্যের জন্য এদিন প্রায় 8,534.02 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। সাব্রুমের এই নতুন বন্দরটি চালু হলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন, যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে। এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে মৈত্রী সেতুর দ্বার। সাব্রুমে উপস্থিত থেকে শনিবার এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, প্রণজিৎ সিংহ রায়, শুক্লাচরণ নোয়াতে এবং বিকাশ দেববর্মা সহ ত্রিপুরা মন্ত্রী ক্যাবিনেটের প্রায় সমস্ত মন্ত্রীরাই। মৈত্রী সেতু ও অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হয়ে যাওয়ার পর ফেনী নদী সংলগ্ন এলাকায় বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মৈত্রী সেতু দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য আমদানি এবং রপ্তানির সুযোগ পাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্যই এটা সম্ভব হয়েছে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে ঘোষণা করেছেন প্রায় 32,000 কোটি টাকার কোনো সমীক্ষা বিবেচিত। তো সমস্ত জায়গায় বিকশিত ভারত, বিকশিত বিভিন্ন প্রদেশ, বিকশিত ত্রিপুরা, একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাঁধার যে ওনার চিন্তাধারা, সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি। সত্যিই আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান, এইরকম একজন আমাদের নেতা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। G20 আমরা দেখেছি উনি কীভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার, সমস্ত পৃথিবীর সমস্ত লিডার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্মানের চোখে দেখেন। আমার মনে হয় যে আজকের যে বিভিন্ন যে ভার্চুয়ালি উনি আমাদের সামনে আসবেন, বিভিন্ন ফাউন্ডেশন লেখ ডিভিশন আস্থার যে উদ্বোধন করবেন, এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আজকের দিনটিকে সমগ্র উত্তর পূর্ব ভারতের জনগণের জন্য এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেছেন ত্রিপুরা সরকারের পর্যটন এবং পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে গড়ে তুলতে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পলিসির সূচনা করেছেন বলেও এদিন জানিয়েছেন তিনি। দেখুন, এটা আজকে আমাদের ত্রিপুরা নয়, পুরা নর্থ ইস্টার্ন রিজনের যারা জনগণ রয়েছে তাদের জন্য একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ইটানগর থেকে ভার্চুয়ালি নর্থ ইস্টে টোটাল 55,000 কোটি টাকার প্রজেক্টের শিলান্যাস করেছেন এবং উদ্বোধন করেছেন। তার মধ্যে 8,500 কোটি টাকার উপর রয়েছে আমাদের এই রাজ্যে ত্রিপুরার, যার মধ্যে আমাদের এই সাব্রুমস্থিত যে বর্ডার সন্নিকটে যে ICP তার উদ্বোধন এবং অন্যান্য সেই আনুষঙ্গিক প্রজেক্টের সেই শিলান্যাস। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদীজি 2014 সাল থেকে যখন দেশের ক্ষমতায় এসেছেন, আমাদের নর্থ ইস্টের যে পলিসি ছিল আগে লোকিস্ট পলিসি, সেটাকে অ্যাক্ট ইস্টে পরিণত করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। এবং উন্নয়নের দিক থেকে আপনি যোগাযোগ বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, প্রতিটি ক্ষেত্রে মানুষের মান উন্নয়নকে বৃদ্ধি করার ক্ষেত্রে, জীবন ধারণের মানুষের পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়নের নিরিখে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশ বর্ডার, এখানে দেখবেন কাঁটাতারের বেড়া শুধু রয়েছে, বারবার ফেন্সিং যা দুদেশকে আলাদা করে, কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক, আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের ভাষা, সবটাই এক। কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষের কোনো সরকারই এই দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি। কিন্তু মোদীজি আসার পর এই জিনিসটা হয়েছে এবং আজকে এই 8,500 কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন, তারই সেটাই প্রমাণ বা সাক্ষ্য বহন করে। উন্নয়ন থেকে বঞ্চিত ছিল ত্রিপুরা। 2014 সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সাব্রুমকে জুড়ে দিয়েছেন তিনি। তার এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে জোয়ার আসতে চলেছে ত্রিপুরার অর্থনীতিতে, যার সুফল পাবে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিও। সাব্রুমে উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ডেভেলপমেন্ট থেকে আমাদের যে এই যে
জিনিসপত্র আওয়া আসা যাওয়া হলদিয়া থেকে যদি আমরা ধরি তার দূরত্ব রাজ্যের মধ্যে 1200 কিলোমিটার বেশি। মূলত আমাদের এখানকার সময় ট্রান্সপোর্টেশন হয় সেটা ফ্রম গুয়াহাটি, গুয়াহাটি টু ত্রিপুরা 600, গুয়াহাটি টু হলদিয়া 1200। এখন স্বাভাবিকভাবে কমিউনিকেশন হচ্ছে এখন একটা স্টেটের ডেভেলপমেন্টের পার্ট। যে রাজ্যে আপনার কমিউনিকেশন মানে আপনার মার্ক থাকে সেখানে সে রাজ্যের ডেভেলপমেন্ট কেউ ধরে রাখতে পারে। এবং আমরা অত্যধিক আনন্দিত যেখানে প্রধানমন্ত্রীজির এই সিদ্ধান্ত যে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে যে আজকে এই যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে। এখন চট্টগ্রাম থেকে শুরু করে সাব্রুম 70 কিলোমিটার, সাব্রুম টু আগরতলা 130 কিলোমিটার, তাহলে 200 কিলোমিটার। তাহলে একটা পোর্ট থেকে আমাদের ডিস্টেন্স মাত্র 200 কিলোমিটার চলে এলো, বাইরে এর আগে সেখানে 1200 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আপনি বুঝতে পারছেন 1000 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দ্য ফার্স্ট কমিউনিকেশন। এতে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের যে এখন একটা এক্সপেন্ডিচার কস্ট ছিল আগে সেটা অনেকটা কমে গেছে। দ্বিতীয়ত আপনি নর্থ ইস্টে যদি মণিপুর তৃণমূল থেকে যদি মেঘালয় মিজোরাম থেকে দেখা হয় তার জন্য সে আজকে গুয়াহাটিতে না গিয়ে তাকে ত্রিপুরাতে যদি করা যায় তাহলে সেটা আরও তাদেরও লাভ হবে। আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে রাজ্যের অর্থনীতি অনেক অগ্রগতি হবে এবং আমরা বিশ্বাস করি রাজ্যের উন্নতি হবে। ত্রিপুরা মন্ত্রী ক্যাবিনেটে প্রায় সমস্ত মন্ত্রীরা ছাড়াও সাব্রুমে আয়োজিত অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান এবং শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদারও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।